তাদের উপরে ইম্প্যাক্টটা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা। আরেকটা বিষয় হলো হাসপাতালের পেশেন্ট না হয় যদি অন্য কেউ হয়, যেমন যদি আমার কথা বলি, আমি যদি একটা রুমে বসি অফিসে যেখানে লাইট আসে না, আমি কিন্তু বাসা থেকে যখন অফিসে যাচ্ছি আমি লাইটের সংস্পর্শে আসছি, যখন লাঞ্চে বেরোচ্ছি লাইটের সংস্পর্শে আসছি, আবার যখন বাসায় দিচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি। বাট যে পেশেন্ট তাকে যদি আমি একটা রুমে রাখি যেখানে লাইট নাই, সে কিন্তু 24 আওয়ার্সই ডে লাইট ছাড়া থাকছে। সো সে যদি একটু অল্প সময় থাকে, তার জন্য কিন্তু আমি যে দেখালাম যে সাইকেলটা ক্লকের মতো, ওই ক্লকটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাদের উপরে ইম্প্যাক্টটা আরও বেশি হওয়ার সম্ভাবনা। আমি এখান থেকে যে হাইপোথিসিসটা ডেভেলপ করলাম, আবার বলছি ডিসাইড করলাম, খুব ছোট একটা স্টেটমেন্ট কিন্তু খুবই স্ট্রং, দ্য ইনক্রিজ অফ ডে লাইট ইন্টেন্সিটি ইনসাইড ইনপেশেন্ট রুম মে রিডিউস পেশেন্ট লেন্থ অফ স্টে ইন হসপিটাল। সেখানে কিন্তু আমি খুবই ক্লিয়ারলি বলেছি আমি ফোনটার সঙ্গে ফোনটা ডিলিট করতে চাচ্ছি, এবং এটাকে আমাকে অবজেক্টিভলি প্রুভ করতে হবে। আমি বলছি ডে লাইট ইন্টেন্সিটি, অর্থাৎ আমি মাপতে পারি আমার এখানে লাইটটা আছে, এটা মাপা যায়, এটা একটা অবজেক্টিভ জিনিস। আমি কিন্তু লাইটের আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন কালার অথবা এটা সকালের লাইট না বিকালের লাইট, এইগুলো কিন্তু মেজারমেন্ট করা অবজেক্টিভ একটু জটিল। আমি যেটা বলছি সেটা হলো খুবই অবজেক্টিভলি মেজারেবল ডাইরেক্ট ইন্টেন্সিটি, এটা যদি আমি বাড়াই তাহলে কমবে যেটা সেটা হলো পেশেন্ট লেন্থ অফ স্টে, পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা কিন্তু মাপা যায় যে পেশেন্ট কি 2 দিনে সুস্থ হলো নাকি 3 দিনে, 48 ঘন্টা 40 ঘন্টা। আমরা যখন হাইপোথিসিস ডেভেলপ করি আমরা মনে রাখতে হবে যখন রিসার্চে এমন একটা কিছু বলতে হবে যেটা আমি মেজার করতে পারবো, যেটা মেজার করতে পারবো না সেটা কিন্তু বললে আমি আলটিমেটলি পরবর্তীতে সমস্যা করে দেবো। এটা মেজার আমি এই হাইপোথিসিসটা আমি কীভাবে টেস্ট করবো আমার ম্যাথোডোলজি হবে সেটাকে ইন টার্মস অফ রিসার্চ বলতে পারি ট্রায়াঙ্গুলেশন, অর্থাৎ তিনটা পদ্ধতি আমি এখানে অ্যাপ্লাই করছি, লিটারেচার রিভিউ, ফিল্ড ইনভেস্টিগেশন, সিমুলেশন স্টাডি। সো আমি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করবো, তারপর এটাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করবো, একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করবো, সেই স্ট্যান্ডার্ড বেসড করে আমি একটা সিমুলেশন স্টাডি করবো, এবং সেখান থেকে আমি একটা আর্কিটেকচারাল ডিজাইন কনসেপ্ট ফাইনালি আমার চলে আসবে। তো ডেলাইট রিসার্চের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আমি যেটা বললাম যেটা দিয়ে আমি খুব সহজেই লাইট মেজার করতে পারি, আসলে কিন্তু লাইট মেজার করতে পারি ডেলাইট মেজারমেন্টটা একটু ডিফিকাল্ট। যেমন আমি যদি এখানে লাইট মেজার করি এখানে দেখা যাচ্ছে যে 71 73 এটা কিন্তু কাঁপছে, মানে স্টপ ওয়াচে যেরকম নড়ে সেরকম, কারণ লাইটটা আসলে স্থির না, এটা আর্টিফিশিয়াল। আর যদি আমি এটা ডে লাইট টার্মসে বলি, এখন বাইরে ডে লাইট নাই, আমি যদি 10টার সময় এরকম 10টা মিটার দিয়ে 10 জন স্টুডেন্টকে বলি যে ডে লাইটটা মিটার করে আসো, একজন এসে বলবে 90,000 লাক্স, একজন এসে বলবে 80,000, একজন এসে বলবে 75,000, একজন এসে বলবে 60,000, কারণ বাইরের এই ডে লাইটটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে। সো এর কারণ হলো লাইটটা সবসময় মেঘ সবসময় কিন্তু মুভ করছে, আমরা খুব বেশি মেঘ চলে আসলে টের পাই, কিন্তু অনেকটা সময় যেটা মেঘ বাইরে উপরে মুভ করে আমরা টের পাই না, আমাদের সাধারণ চোখে ধরা পড়ে। সো এই ডে লাইটটা আমি কীভাবে মেজার করবো, আমি কীভাবে বলবো যে আজকে বাইরে লাইটটা 10,000 লাগা, এটা দুটো পদ্ধতি আছে। আমার কন্টিনিউয়াস মনিটর করতে হবে, আমি একসময় মনিটর করলে হবে, একটা হতে পারে সিমুলেশনের মাধ্যমে, সিমুলেশনে আমরা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করি কম্পিউটারে, সেখানে যদি আমি বলি যে 1 ঘন্টা পর পর এখানে লাইট কত হবে সেটা আমাকে একটু স্পেসিফিকলি বলে দিতে পারে, এরকম ফ্ল্যাকচুয়েট করে না। আরেকটা পদ্ধতি হলো বেটা লগার ইউজ করা, এটা বেটা লগার ছোটো সুন্দর একটা সেন্সর আছে, এর মধ্যে ব্যাটারি আছে, সেখানে প্রোগ্রাম করা যায়। আমি যদি বলি যে 1 ঘন্টা পর পর লাইট মেজার করতে, সে 1 ঘন্টা পর পর একবার করে লাইটটা মেজার করতে,
সেইভাবে আমি কন্টিনিউয়াস ডিজাইন করে যেতে পারি। আমি আমার রিসার্চে দুটা পদ্ধতি ইউজ করি। আমার রিসার্চে প্রথমে একটা দুই মাসের পাইলট স্টাডি করি, যেটা মূলত সিমুলেশন বেস। এখানেও কিছু ডেটা লগার পার্ট ছিল, আমি পরে দেখাবো। এরপরে আমি 12 মাস অর্থাৎ প্রায় 1 বছরের একটা প্রিন্সিপাল স্টাডি করি এবং পিএইচডিতে যেটা হয় সেটা হলো আমি যখন কাজ করি কাজ করতে করতে মনে হয় যে আরেকটু কিছু কাজ করা দরকার। মানে আমি কিন্তু প্রথমেই বুঝতে পারি না যে আমি আসলে কোন দিকে যাব, সে যেতে যেতে আমার মনে হয় যে না এখান থেকে একটু ওদিকে যাই ওদিকে যাই। তো এইভাবে এই কারণে আমাকে আরও 2 সপ্তাহের আরেকটা ছোট এক্সপেরিমেন্ট করতে হয়, সেটাকে আমি থার্ড ফেজ বলছি। তো এই সমস্ত বিষয় আমি ডিসাইড করলাম, এরপরে আমাকে অ্যাকশনে নামতে হবে। তো আমি রিয়েল ওয়ার্ল্ডে চলে আসলাম। এতক্ষণে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সমস্ত কিছু হাইপোথিসিস, চিন্তা ভাবনা, বই পড়া, সেখানে আমি রিয়েল ওয়ার্ল্ডে চলে আসলাম। রিয়েল ওয়ার্ল্ড থেকে আমাকে ডেটা কালেক্ট করতে হবে এবং সেজন্য আমি সিলেক্ট করলাম আমাদের মনে সবাই পরিচিত স্কয়ার হসপিটাল ঢাকা। আমি স্যাম্পল কালেক্ট করলাম 10 তলায় কার্ডিয়াক ইনপেশেন্ট ইউনিট আছে সেখান থেকে। 10 তলায় নেওয়ার নিয়ে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ হলো আশেপাশের বিল্ডিংগুলো পিছন দিকে বিশেষ করে ওগুলো 6 তলা সামনে রাস্তা ছিল, অনেকটা গ্যাপ ছিল আর 10 তলাকে একটু পিছনে দিকে আমি যেন মোটামুটি অনেক লাইট পাই, সেই জন্য আমি 10 তলাকে কালেক্ট করলাম। আমার স্যাম্পল কালেকশনের কেস হিসাবে নির্দিষ্ট করি। তো পাইলট স্টাডিটা যদি খুব সিম্পলি বলি যে হসপিটালের উপরে আমি এই ধরনের এটাকে বলে আউটডোর প্যানেল হবে, এটা মোর সিল এর মধ্যে পাইন্ডারি ঢুকে না। সো এই ধরনের একটা ডেটা লগার হসপিটালের ছাদে ফিক্স করে রাখলাম। এটা থেকে আমি ওইরকম 1 ঘন্টা পর পর কী পরিমাণ লাইট আসে সেটা জানতে পারলাম। হসপিটালের চারদিক সার্ভে করলাম, 10 তলার প্ল্যান স্টাডি করলাম, করে এই সমস্ত ইনফরমেশান আমি একটা সফটওয়্যারে দিলাম, এটার নাম হলো আইএস। যাতে আমি লাইটের ইনফরমেশান দিলাম, বিল্ডিং ইনফরমেশান দিলাম, এটা থেকে আমি আউটপুট যেটা পেলাম সেটা হলো একটা 3D মডেল এবং প্রতিটা রুমে কী পরিমাণ ডেলাইট আছে, যেটা আমার জন্য দরকার। প্রথম থেকে বলছিলাম যে খুব স্পেসিফিক দরকার কত লাইট, সেটাও পেয়ে গেলাম একদম সুন্দর চার্ট আকারে। সেখানে দেখা যাচ্ছে যে 17টা রুম আছে, রুম নাম্বার 1000 4 5 6 7 এবং এখানে প্রত্যেকটা রুমের অ্যাভারেজ লাইট কত সেটা আমি সিমুলেশনের মাধ্যমে বের করব। সো 2 মাস আমি এই কাজটা করি। পরবর্তী যে 1 বছরের কাজটা, এই কাজটা অনেকটা সহজ হয়ে গেল। সেখানে আমি প্রতিটা পেশেন্টের বেডের উপরে একটা করে ডাক্তার আবার ইনস্টল করে দিলাম, মানে ফিক্স করে দিলাম। এবং 2009 সালের 21শে জুলাই রাত 12টা থেকে এই ডেটা লগারগুলো 1 ঘন্টা পর পর লাইটে ডেটা নিতে থাকে। এটা চললো 31শে জুলাই 2010 পর্যন্ত। আমার এই পুরো প্রসেসটা ছিল কিন্তু ডাবল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ড মানে আমার পেশেন্টরা জানতো না যে তারা কত লাইটে আছে, তারা জানতো যে তারা একটা স্টাডি পার্ট বাট দে ডোন্ট নো লাইট কত, আমিও জানতাম না। কারণ এটা যতক্ষণ পর্যন্ত আমি কম্পিউটার সঙ্গে ফিক্স না করবো ততক্ষণ পর্যন্ত জানতে হবে না কত লাইটে আছে। সো এবং আমি পেশেন্টদের সঙ্গে কখনো ফিজিক্যালি মিট করতাম না, কারণ সেটা তাদের উপরে কোনো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে যে আমরা একটা স্টাডির মধ্যে আছি, বিলেটের মধ্যে আছি, এগুলো জানলে তাদের উপর একটা প্রভাব করতে পারে। এই সময়ের অধিকাংশ সময় আমি ছিলাম ইউকে। সো এই 1 বছর ডেটা কালেক্ট হয়েছে বাংলাদেশে, আমি ছিলাম ইউকে। এভাবে আমি 1 বছরের লাইটিংয়ে ডেটা পেলাম। সেখানে আমি লোকেশনটা দেখাচ্ছি যে বেডের কোথায় আমার ডেটা লগারগুলো ফিক্স করেছিলাম। এ সময় খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমার মাথায় আসে যে স্কয়ার হসপিটালের উত্তর দিকের রুমগুলো পেছনে সংশোধন দেখা যাচ্ছে না,
তো আমি স্টাডি করছিলাম যে ইম্প্যাক্ট অফ দে লাইফ অন ক্লিনিক্যাল রিকভারি। এই ধরনের স্টাডি হইতে পারে যে ইম্প্যাক্ট অফ গুড আর্কিটেকচার ক্লিনিক্যাল রিকভারি। কিছু কিছু স্টাডি হয়েছে যে আমি যদি নেচারকে দেখি তাহলে যাতে সুস্থ হয়ে যায়। আর্কিটেক্ট হিসাবে আমার কাছে মনে হয় যে একটা গুড আর্কিটেকচার যদি আমি দেখি আমার যখন অসুস্থ থাকি সেই সময় মনে হয় যারা দেখতে পাই না তাদের তুলনায় একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাকে আরও কিছু ডেটা কালেক্ট করতে হয়, যেমন পেশেন্টের ব্লাড প্রেশার কত, হার্ট রেট কত, টেম্পারেচার কত, ব্লাডের সুগার কত, সে স্মোকার না নন স্মোকার, ডায়াবেটিস আছে কি না, অ্যাজমা আছে কি না, স্ট্রোক আছে কি না, ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল যেমন জেন্ডার, এজ, ওয়েট, হাইট, বডি মাস ইন্ডেক্স এই জিনিসগুলো, আর ইনভারনমেন্টাল ডেটা তো আছে টেম্পারেচার হিউমিডিটি। কারণ হলো একটা পেশেন্টের সময় বেশি লাগছে, আমি ভাবছি যে ডেলাইট বেশি লাগছে বলে সময় বেশি লাগছে, ঘটনার তা নাও হতে পারে, আসলে হয়তো পেশেন্টটা ডায়াবেটিস পেশেন্ট, তো সার্জারির পরে তার ঘাটা শুকাইতে সময় বেশি লাগে, এটাই স্বাভাবিক। তো ডায়াবেটিস এই টার্মটা যদি বা এই ভ্যারিয়েবলটা যদি আমি আমার মডেলে না নিয়ে আসি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যেটা কি ডায়াবেটিসের কারণে পেশেন্ট কম থাকছে নাকি তার লাইট বেশি হয়ে যাবে। সমস্যা হলো এতগুলো ভেরিয়েবল, প্রায় এখানে 42-50 ভেরিয়েবল আছে, তো এতগুলো ভেরিয়েবল নিয়ে একটা মডেল যদি আমি ডেভেলপ করি তখন আমি আমার আসল উদ্দেশ্য যেটা যে পেশেন্টকে লাইট বেশি দিলে সে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে কিনা এই জিনিসটা হারিয়ে যাবে। তো এই নাম্বার অফ ভেরিয়েবল কমানোর কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে, খুব ডিটেলে বলছি না, বাট ইটস পসিবল টু রিডিউস দ্য নাম্বার অফ ভেরিয়েবলস বাই সাম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সো আমি আমার 42টা থেকে অনেক ভ্যারিয়েবল মনে করলাম, নিয়ে যেগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট বা যেগুলো সিগনিফিক্যান্ট সেগুলো আমার মডেলে নিয়ে আসলাম। আমরা আর্কিটেকচারে মডেল বলতে বুঝি একটা সুন্দর বিল্ডিং বা সাইট টাইপ, স্ট্যাটিস্টিক্যালি মডেল বলতে এই ধরনের একটা চার্ট দিয়ে। এখানে আমি কিছু সাইটের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলার প্রত্যেকটি খুবই গুরুত্ব বহন করে, সেইগুলার ডিসক্রিপশনে আমি যাচ্ছি না। খুব সিম্পলি যদি বলি যে আমার এখানে ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম আছে, এই দুটাকে নিয়ে আমি একটা ইকুয়েশন লিখতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে এটাকে যদি বলি বাম পক্ষ, বাম পক্ষে আছে পেশেন্ট ইস্টে টাইম, অর্থাৎ পেশেন্ট কতক্ষণ থাকছে, এবং ডান পক্ষে আছে আমার দেওয়া টাইম। এখানে যদি আমি প্রত্যেকটার মান বসাই, যেমন ডেলাইট সে কত ডেলাইট পাচ্ছে বললাম 300 লাখ, ভিউ তার কি আউটডোর ভিউ আছে না নাই, যদি থাকে তাহলে 1, যদি না থাকে 0, তার ব্লাড প্রেশার কত, 160 হলে তার অ্যাভারেজটা কত মানে 130 হয়, তার হার্ট রেটটা কত, 72 বা 60, ডায়াবেটিস থাকলে 1, না থাকলে 0, রক্তে অক্সিজেনের পরিমাণ কত, সুগারের পরিমাণ কত। এই ভ্যালুগুলো যদি আমি ইকুয়েশনে বসাই দিই তাহলে আমি বলতে পারবো যে পেশেন্ট কবে সুস্থ হয়ে যাবে, 3 দিন লাগবে, 4 দিন লাগবে। সো এই ধরনের একটা ইকুয়েশন আসলে ডাক্তার তাদের জন্য খুবই এক্সাইটিং, পেশেন্টের ব্লাড নেবে আমি বলে দিচ্ছি যে সে 3 দিন পরে সুস্থ হয়ে বাড়ি চলে যাবে। আর্কিটেকচারের জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে দুটো আর্কিটেকচার টার্ম আছে, একটা ডেলাইট আর একটা ভিউ। এখানে আমি বলতে পারি কনসিডারিং দিস টু ভ্যালু অলসো, একটা সময় লেখা আছে 13 পয়েন্ট সামথিং, একটা 0.04, তো দেখা যাচ্ছে যে 13 পয়েন্ট সামথিং ইজ বেটার ইন দিস ইকুয়েশন, ইজ গ্রেটার ইন দিস ইকুয়েশন, বাট এখানে দেখা যাচ্ছে দিস ইজ 0.24, দিস ইজ 0.1, তার মানে আসলে এই ইকুয়েশন একটা বড় হলো সিগনিফিক্যান্ট হলো ডিয়ার লাইন। এই ইকুয়েশন আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আপনি যে এই ভ্যালুয়েশনগুলো বলছেন, পেশেন্টের ভালো হওয়ার না হওয়ার হসপিটাল ডিজাইনের উপরে যে কথা বলছেন আপনি, এখানে দুইটা জিনিস, একটা আর্কিটেকচার ডিজাইন কীভাবে ইম্প্যাক্ট করছে পেশেন্টের উপরে, সেকেন্ড থিং হলো মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলোকে রেকগনাইজ করে কিনা, যদি করে থাকে তাহলে আপনার এই ভেরিয়েশনের ডাটা ওই সমস্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে সিমিলার কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে আমাদের দেশে যে
যেগুলো সবচেয়ে বেটার হসপিটাল ইন্টারন্যাশনাল মানে সেই সব জায়গায় এই সমস্ত বিষয়গুলো এই দেশের সরকার বা রাজ্য যখন অনুমোদন দিচ্ছে আমরা অধিকাংশই দেখছি বিশেষ করে স্কোয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটাল অথবা অ্যাপোলো সেখানে কিন্তু অধিকাংশ রুমই ইনডোর পজিশন সেখানে এই সমস্ত বিষয়গুলো মেনটেন করা হয়নি কেন ফার্স্ট কোশ্চেন হলো এগুলোর সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সিদ্ধান্তের মিল আছে কিনা সেকেন্ড থিং হলো যদি থেকে থাকে তাহলে সেগুলো মেনটেন করা হচ্ছে অথবা আপনি যে ডাটাগুলো কালেকশন করেছেন এগুলো আপনার ডাটা নাকি ওই সমস্ত ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান থেকে কালেক্ট করা সেকেন্ড কোশ্চেনটা আনসার আগে আমি দেখলাম যে আমি আমি সবগুলো এক্সপ্লেন করবো না একটাতে ফোকাস করবো এবং আপনি যেটা কোশ্চেন করলেন যে তিনটা চারটে কোশ্চেনের মধ্যে তিনটাই অলরেডি পাবলিশ একটা ওয়ার্ল্ড হেলথ ডিজাইন তাদের জানা যায় একটা ইউরোপিয়ান কনফারেন্স অন ডিজাইন ফর হেলথ এগুলো রিভিউ পেপার এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস যেটা সেটা হলো সিপসি জার্নাল বলে চার্টার্ড ইনস্টিটিউট অফ বিল্ডিং সার্ভিস ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন তাদের বিভিন্ন চ্যাপ্টার আছে তার মধ্যে একটা চ্যাপ্টার হলো সোসাইটি অফ লাইট অ্যান্ড লাইটিং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লাইট অ্যান্ড লাইটিং সো তারা এটার মানটাকে নিয়ন্ত্রণ করে এই জার্নালে আমি আমার একটা ইকুয়েশন পাবলিশ করি তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন ইন্টারনেট সাইটে এটা পাওয়া যাবে সো ওটা আমি যেটা বলছিলাম যে আমি একটা ইকুয়েশনে ফোকাস করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেলাইট টাইম নিয়ে দেখি যে মাইনাস নট পয়েন্ট নট সেভেন থ্রি ডেলাইট টার্ম আছে এইটার মানে এটার প্রথমে একটা মাইনাস আছে তার মানে হলো আমি ডেলাইট যতই বাড়াবো ওই পেশেন্ট স্টে টাইম কমবে আর একটা হলো ডেলাইটের যে আমি একটা ভ্যালু বসাই 100 লাক্স বসালাম তাহলে এটা হয় 7.3 এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে আমি যদি রুমে 100 লাক্স ডেলাইট বাড়াই তাহলে পেশেন্ট 7 ঘন্টা 20 মিনিট আগে সুস্থ হয়ে বাড়ি চলে যাবে সো এটা হলো হাউ আই শেপ মাই বিল্ডিং আমি বিল্ডিংয়ের জানলাগুলো খুললাম জানলাটা শেপ কী হলো সেইটার উপর নির্ভর করছে আমি নতুন ডেরাইভ করলাম এবং সেইটা শেপ করতেছে আমার পেশেন্টের স্টে টাইম আমি প্রথম স্লাইডে দেখলাম যে ফার্স্ট উই শেপ আওয়ার বিল্ডিং দেয়ারফর আফটারওয়ার্ডস দ্য বিল্ডিং শেপ দ্য অকুপ্যান্ট আমি প্রথমে কিন্তু জানলাটা দিয়ে দিয়েছি এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লাইট আসছে এটা যদি আর একটু বড় দিতাম হয়তো তাহলে 100 লাক্স বেশি আসতো এবং পেশেন্ট 7 ঘন্টা 20 মিনিট আগে সুস্থ হয়ে চলে যেত এর পরের পার্টটাই চলে আসে যে আমি যেটা জানলাম এখন যে আমি আর্কিটেকচারে কীভাবে ইমপ্লিমেন্ট করি তার মানে আমাকে বিল্ডিংটাকে শেপ করতে হবে শেপ করার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো আমার একটা বিল্ডিং দরকার আমার একটা রুম দরকার রুমটা কোন রুম হবে আমার যেটা এটা ইউকে বেস ইউকে কিছু স্ট্যান্ডার্ড আছে হেলথ বিল্ডিং নো অ্যাক্টিভিটি ডাটা বেস ন্যাশনাল হেলথ সার্ভিস ডিপার্টমেন্ট কিছু স্ট্যান্ডার্ড রুম কেমন হবে সেরকম একটা রুম খুঁজে বের করলাম তাহলে সে 9 ঘন্টা থেকে 44 ঘন্টা আগে সুস্থ হয়ে দেখা যাবে ইনডাইরেক্ট লাইটের জন্য চেক করবো কারণ কোনটা ইম্পর্টেন্ট ওই জায়গাটা আমি মানে মিস করে ছিল কিনা এক দুই হচ্ছে যে এই ইকুয়েশন থেকে আমরা জানতে পারছি যে আপনি বলছেন যে অগ্নি তাড়াতাড়ি পেশেন্ট চলে যাবে এইটা মানে শুধু লাইটের উপরে বেসিস করেই যাবে এই কনক্লুশনটা আসলো কোর্ট থেকে কারণ ডাটা নিলাম আমরা দুটা জায়গার ক্ষেত্রে যে কতটুকু লাইট আছে এবং তার স্টের তার তো অনেক চিকিৎসার জন্য তার স্টে ডিফারেন্ট হতে পারে অনেকগুলো কারণ কোথেকে কনক্লুশনে আসলাম যে ডেলাইটের জন্যই ই ক্যান লিভ
মানে ওই যে কন্ডিশনটা একটা কন্ডিশন আছে ইকুয়েশন সেটা হলো রিমেইনিং আদার ভেরিয়েবলস কনস্ট্যান্ট অর্থাৎ যদি হ্যাঁ বাংলায় বলি আমরা খুব সাধারণে বলি যে মানে আপনাকে যদি আমি কপি করি কপি এবং পেস্ট করি মানে বলা ওটা বুঝতে পারছি যে ওটা কনস্ট্যান্ট হলে চেঞ্জ হবে কিন্তু এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটাই সব কিছু ইকুয়েশন হলেই ওনার স্টেট বাড়বে কমবে এটা করতে চোখে আমি চোখে কতগুলো সেটা আমি অ্যানালাইসিস করছি এই একটা ইকুয়েশন ওই ইকুয়েশনের কথা বলছি তাহলে বলবো যে চোখের উপরে যে ডাইরেক্ট লাইটটা পড়ছে সেটা আমি কনসিডার করছি বাট তার স্ক্রিনের উপরে কিন্তু লাইটটা পড়েছে সেটা কিন্তু আমার ইকুয়েশনে হারাইছে এই জিনিসটা দিস আর সাম লিমিটেশন আমি সলিউশন করতে গিয়ে যেটা আমি ডাইরেক্ট লাইটে বেশি করে ইনডাইরেক্টটা কম হয় তখন কি ইম্প্যাক্ট চেঞ্জ হবে কি হবে থাকলাম তাহলে দেখা যায় যে আমি 1,00,000 বাড়াই দিলে পেশেন্টের হসপিটালে থাকাই লাগবে তখনই বেড়ে যাবে বিষয়টা আসলে আমি একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করছি যদি ডেলাইটে যে সমস্ত কম্পোনেন্ট থেকে থাকে যে সমস্ত এনার্জি অথবা এলিমেন্ট থাকে যদি ডেলাইটে এত ইম্প্যাক্ট থাকে বাজারে বলতে হয় কালারটা আমার চোখে আসছে সেটার উপরে কিন্তু
শুধুমাত্র কালার না, মানে ফ্রিকোয়েন্সি ওই সময় কিছু আর্টিফিশিয়াল লাইটে জ্বলছে। সো আসলে এইগুলো মানে একদম সেপারেট করা ডিফিকাল্ট। এই কিছু লিমিটেশন নিয়ে আমরা ধরছি যে কতটা লাইট শেপ চোখের উপরে পড়ছে, এটাই আমরা কম্বাইন্ড অফ আর্টিফিশিয়াল লাইট এন্ড ডেলাইট এন্ড আদার থিংস। বাট মেজারমেন্ট করে দেখা গেছে যে আমি যেমন এখানে মেজার করলাম, এখানে এখন 65 ক্লাস্টার আছে। নর্মালি বাইরে আমাদের বাংলাদেশের